সম্মানিত দর্শক ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। দর্শক, আপনারা দেখছেন পাবনার প্রতিবন্ধী পিয়াকে, যে দু পা থাকা শর্ত হেঁটে চলতে পারছে না। এভাবেই নিজেই একটু একটু করে ঘরের ভিতরে তার চলাফেরার নমুনাটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। দর্শক, পিয়ার প্রতিবেদনটি দেখেই সৌদি প্রবাসী কামাল সাহেব দায়িত্বটি নিয়েছেন। এই মুহূর্তে পিয়ার পাশে নেই, কোনো খোঁজখবরও রাখছেন না। এখন আমরা ঢাকায় নিয়ে আসছি, ঢাকায় নিয়ে আসার পর সেখানে ডাক্তার যে কথাগুলো বললেন, চিকিৎসা শুরু করার পর থেকেই এরপরে তিনি কোনো যোগাযোগ রাখেননি। দর্শক, এই পিয়ার অদূর ভবিষ্যৎ মানে কোথায় গিয়ে দাঁড়াবে জানি না। মেয়েটির দিকে তাকালে মনে হয় না যে সে অসুস্থ, আর যখনই তার চলাফেরা করতে দেখে তখনই বোঝা যায় কতটা অসুস্থ তার মধ্যে এই দিন যাপন করছে এই পাবনার প্রতিবন্ধী পিয়া। মামা ও মামি আশ্রয়ে থাকছেন, মাও নেই বাবাও নেই। মা বাবা দুজনই নেই তার পাশে, এমন তো অবস্থায় মানে যে তার দিনগুলো চলছে খুবই কষ্টে, খুবই মানে দুর্দশার মধ্যে কাটছে। সামনের দিনগুলো কিভাবে পার হবে, চিকিৎসা না করতে পারলে দিনে দিনে আস্তে আস্তে তার কোমর থেকে উপরের দিকে তার সারা শরীরটি অবশ হয়ে যাবে, মৃত্যুর সাথে পাঞ্জা নড়ছে এই পিয়া। আমরা পিয়ার সাথে কথা বলবো, চলুন দর্শক কথা বলি পিয়ার সাথে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনি আমাকে বলেন তো, এই যে আপনি এখন এই মুহূর্তে কোথায় আছেন? আমি এমনকি ঢাকায়। ঢাকায় আছেন, ঢাকায় কেন আসছেন? চিকিৎসার জন্য। চিকিৎসার জন্য ডাক্তার দেখিয়েছেন? ডাক্তার কি বলেছে? ডাক্তার বলছে যে আমি এর আগে চিকিৎসা করতে আসছিলাম, কিন্তু অনেকদিন মাঝখানে বাদ দিছে, সেজন্য এখন আর ডাক্তার সেভাবে দেখে নাই ভালো। পরবর্তীতে আবার কবে আসতে বলছে? আমরা কি হলো, আমরা যে আপনি নিউরো সায়েন্স হাসপাতালে আসলেন, সেই নিউরো সায়েন্স হাসপাতালে আমরা যে দিন মোহাম্মদ স্যারের আন্ডারে এর পরবর্তীতে যখন হলো আমরা ভর্তি করাবো আপনাকে, তখন কি সরাসরি ডেট দিলে আপনি সেই ডেটে আসতে পারবেন? আচ্ছা, তাহলে আমরা সরাসরি দিন মোহাম্মদ স্যারের আন্ডারে ভর্তি করতে চাই। কারণ হলো হসপিটালে অনেকগুলো মানে প্রফেসর আছেন, সেই প্রফেসরের বিভিন্ন আন্ডারে থাকে, মানে এক একটা ইউনিটের আলাদা আলাদা ডাক্তার থাকে। তো আমরা চাই হলো আপনার সাথে হলো সরাসরি হলো যে দিন মোহাম্মদ স্যার যাতে অন্তত আপনাকে দেখতে পারে, আর দিন মোহাম্মদ স্যার যদি ফাইন্ড আউট করে তাহলে মানে বিষয়টা আমরা সবচেয়ে ভালো হবে। সেটা যদি স্যার যদি বলে যে দেশের বাইরে নিতে, আমরা দেশের বাইরে নিয়ে যাবো আপনাকে, যদি চিকিৎসার জন্য যতটুকু খরচা লাগে, হ্যাঁ সেটা আমরা যেভাবে হোক চেষ্টা করব। তো আপনি আমাকে বলেন এই মুহূর্তে আপনার সমস্যাটা কি? এই মুহূর্তে আমার সমস্যা মাঝে কোমরের সমস্যাটা। জি জি। তো কোমরে কি ব্যথা হয় বেশি? ব্যথা না, শক্তি পায় না। কোনো শক্তি পায় না? না। আর এমনিতে কোনো সমস্যা নাই? না। এই যে আপনি এই যে হাতটা হাতে মানে এলো শক্তি পান, আপনার হাতের শক্তিটাও কম পান? পরিপূর্ণ না, মানে যেভাবে স্বাভাবিকভাবে যে হাতটা মানে আপনি যে হুইল চেয়ারটা আমরা আজকে যে হুইল চেয়ারটা আপনাকে কিনে দিলাম, এই যে যে এই যে হুইল চেয়ারটা, এই নতুন হুইল চেয়ারটা, তো এই হুইল চেয়ারটা মানে হলো এই নতুন হুইল চেয়ারটা যে আমরা কিনে দিলাম আপনাকে 6,000 টাকা দিয়ে, তো এই হুইল চেয়ারটাতে মানে আপনি নিজে চালাতে পারবেন কিনা? আপনার হাত, আপনি তো বলেছেন যে হাতে শক্তি পান কম, সেই সুবাদে আপনি চালাতে পারবেন? চেষ্টা করবেন। আপনাকে আসলে এই যে যারা মানে আপনার পাশে দেখাশোনা করে তারা কি আপনাকে ধরে ধরে নিতে হয় বা কোলে করে নিতে হয়? কোলে করে নেওয়া লাগে। এমনিতে আপনি মানে শক্তি পানই না? আমরা যখন প্রথম প্রতিবেদন করেছিলাম তখন প্রথম প্রতিবেদনে কিন্তু আপনি আপনাকে হলো যেমন আপনাকে ডাক্তারের কাছে নিয়েছিল থেরাপিতে কত টাকা করে খরচা হয় প্রতিদিন?
প্রতি মাসে 15,000 টাকা করে হলো থেরাপিতে খরচ হয়। এছাড়া আর বাড়তি কোনো টাকা টাকা লাগে না? আর বাড়তি কোনো টাকা লাগে না? তো শুধু আপনার শুধু চিকিৎসার খরচাটা দিতে, আপনার খাওয়া দাওয়ার খরচা বা আনুষঙ্গিক যে জিনিসগুলো লাগে সেটা কি দিচ্ছে তারা? না। সেটি বলেন, এই যে ঢাকা আসছেন, ঢাকা আসার জন্য মানে তারা কয় টাকা দিচ্ছে? 10,000 টাকা। ঢাকা তো আপনারা তিনটা মানুষ আসতে যাইতে যে খরচাটা হয়, তারপরে সেখানে এখানে থাকা খাওয়ার একটা বিষয় রয়েছে, তারপরে একটা এমআরআই টেস্ট করতে গেলে তো মনে করেন যে প্রায় 4-5,000 টাকা লেগে যায়, তারপরে সিটি স্ক্যান করলে তো অনেক সময় অনেক টাকা লেগে যায়। তো সেই সুবাদে 10,000 টাকায় ঢাকা শহরে এসে চিকিৎসা করার এত বড় একটা মারাত্মক একটা রোগের এই চিকিৎসাটা কি করা সম্ভব? তারা বলছে যদি না হয় পরবর্তীতে বিকাশে আবার দিয়ে দিবে। বিকাশে দিবে বলছে? জি। আচ্ছা, তো আপনারা কি জানিয়েছেন মানে যে এই মুহূর্তে তো আপনার একটা হুইলচেয়ার কেনা লাগলো, তারপরে হলো এখন যে ট্রিটমেন্ট করার যে খরচাটা, সেই সুবাদে কি জানিয়েছেন যে এই বিষয়গুলো? না, তাদের সঙ্গে এখনো কথা হয়নি। এখনো কথা হয়নি? তো আপনি আমাকে একটু বলেন এই বিষয়গুলো থেকে আপনি মনে করেন যে এখন যে ডাক্তারের যে কথাগুলো বললো এবং আপনি যে এখন শারীরিকভাবে যে সমস্যাটা নিয়ে ভুগতেছেন, আসলে আমাদের এই প্রতিবেদনে হয়তো অনেকে জানবে যে আসলে আপনার মার কি হয়েছে, আপনার বাবা কোথায়, তাদের বিষয়গুলো জানতে চাইব। আপনার মা কোথায়? আমার মা মারা গেছে। কেন মারা গেছে? কেন আত্মহত্যা করছে আমাদেরকে একটু বলবেন বিষয়টা? আমার আব্বু ছিল না, দেনা দায় হয়ে আমাকে ডাক্তার দেখাতো, দেনা দায় হয়ে দেনাওয়ালারা অত্যাচার করতো, সেজন্য আত্মহত্যা করছে। আর বাবা? বাবা আমাকে 6 মাসের পেটে রেখে স্ট্রোক করে মারা গেছে। আপনার মায়ের যখন আপনি গর্ভে ছিলেন 6 মাস বয়স, তখনকার সময়টা হলো আপনার মানে হলো গর্ভে থাকতেই আপনার বাবা মা মারা যায়, বাবা মারা যায়, সেই বাবাকে আপনি দেখেনও না। তো এইভাবে আপনার মানে লাইফটা হলো এখন এই মুহূর্তে কে আছে আপনাকে দেখাশোনার? আমাকে এখন দেখাশোনা আমার মামা করে, মামা করে, মামা মামি। তো আর কেউ কি করে? না। আপনার যে একটা বোন আছে আমরা প্রথম প্রতিবেদনে বলেছেন, সে বোনের খবর কি? সে কি খবর টবর নেয় আপনার কাছে ভালো মন্দ? মাঝে মাঝে ফোন দিয়ে খবর নেয়। আর এমনি কি দেখা করে আপনার সাথে এসে? যখন বাড়িতে আসে তখন মাঝে মাঝে দেখা করে, এছাড়া আর আসে না। আপনি আমাকে বলেন তো যে এই যে বোনও কাছে নেই, এখন হলো যে এই যে আপনার নানু রয়েছে এখন পাশে বসা, এই নানুটি আসলে খুবই কষ্ট করে, শুধু আপনার জন্যই মানে ঢাকায় চলে আসছে, আপনার চিকিৎসার পাশে থাকতে হবে সেই কারণে নানু আসছে। তো আপনার তো এখন এই যে খাওয়া দাওয়া ভরণ পোষণ যে কিছু বিষয় সব কিছুই তো মামার উপরে চলতেছে। মামার আর্থিক অবস্থাটা কেমন, ভালো কি? মামার আর্থিক অবস্থাও তেমন ভালো না। তেমন ভালো না? না। মানে তাহলে মামাও অনেক কষ্টে আছে? জি। তো আমরা যদি যে কোনো দেশের বাইরে থেকে যে আপনার চিকিৎসার মাধ্যমটা যদি সরাসরি আপনার যে মোবাইল নাম্বারটি রয়েছে সেই মোবাইল নাম্বার এবং যে অ্যাকাউন্ট নাম্বারটি রয়েছে যদি আমরা আমার ভিডিওতে যদি আপনার অ্যাকাউন্ট নাম্বারটি দিয়ে দিই সরাসরি, তাহলে আপনার এই অ্যাকাউন্টে সরাসরি আপনার কাছেই টাকাটা যাবে, অন্য কারো কাছে আর যাওয়ার দরকার বলে মনে করেন কি আপনি? আপনি কি টাকা মানে আপনি তো লেখাপড়া করছেন কতটুকু? ক্লাস 4 বন্ধ করেছেন। আমরা আপনাদের একটা মোবাইল নাম্বার দিব, সেই মোবাইল নাম্বার এবং মোবাইলটাও কিনে দিব নতুন, দেওয়ার পর আপনি সেই নম্বরে আপনার বিকাশে কেউ টাকা পাঠাতে চাইলে আপনার SMS দেখতে পারে, বুঝতে পারবেন যে টাকাটা আছে সেটা পারবেন। আমরা যে অ্যাকাউন্টটা করে দিব, আপনার অ্যাকাউন্টে কেউ টাকা দিলে টাকাটা আপনার অ্যাকাউন্টে ঢোকার সাথে সাথে কিন্তু আপনার মোবাইলে SMS আসবে, সেটা দেখে তো বুঝতে পারবেন যে কত টাকা ঢুকছে। আচ্ছা, আমরা আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটি হবে সে ব্যাংকের ম্যানেজারের সাথে বলা থাকবে আপনার ফোন ছাড়া কেউ টাকা তুলতে পারবে না, যে আপনার চেক থাকবে, চেকে সাইন থাকবে, কিন্তু আপনার মোবাইল থেকে যতক্ষণ পর্যন্ত আপনাকে আপনি ফোন করে না বলবেন সে চেক পাস হবে না। আপনি কি এটা চান কি না? আমরা যদি এই জিনিসটা করে দেয় তাহলে সবচেয়ে ভালো হয় না? কারণ এর আগে যে প্রতিবেদনটা করেছে আপনার মনে করেন যে টাকা লাগবে হলো 20,000, আপনাকে মানে দেখে 10,000 টাকা দিয়ে পাঠিয়ে দিল, কিন্তু আবার পরে লাগলে তারপরে বলবেন, কিন্তু আপনার কাছে যদি আপনার টাকাটা আপনাকেই দিয়ে দিত, যত টাকা লাগতো খরচা হইতো, আর যেটা না লাগতো সেটা আপনাকে আবার তাদের কাছেই রাখতে পারতেন বা আপনার নিজের কাছে রাখতে পারতেন, কারণ টাকাটার কিন্তু অধিকারটা সম্পূর্ণ আপনার, আপনার কাছে থাকা উচিত মনে করি। আপনি কি মনে করেন? আমি এখন কি বলবো, আমার কিছু বলার নাই। আপনার কিছু বলার নেই? আমরা বুঝতেছি, আসলে আমরা এর আগে যখন প্রতিবেদন করেছিলাম তখন কিন্তু তারা বলেছিল, আমাদের ক্যামেরার পিছনে গিয়ে বলেছে, আমরা সেই কথাগুলো রেকর্ড করে রেখেছি, তিনি বলছেন যে মানে হলো আপনার মামা ভালো না। আসলে কথাটা কি ঠিক?
না, আমার বাবা ভালো। মামা ভালো? কিন্তু বলছে যে মামার কাছে টাকা দিলে এই টাকা দিয়ে মানে ওকে মেরেও ফেলতে পারে, মামা কিন্তু অনেক খারাপ লোক, মামা ভালো না। হ্যাঁ, সে উল্টাপাল্টা কাজ করে। না, আমার মামা ভালো। আমার মামা যদি ভালো না হতো তাহলে তো আমাকে এরকম ভাবে নিজের নিয়ের মতো করে রাখতো না। তাহলে তারা যে তথ্যটা দিচ্ছে তথ্যটা কি ভুল? এখন তারা বা কি বলছে আমি এখন কি বলবো? আমার মামা ভালো তাই জানি। মামি কেমন? আমার মামিও ভালো। মামিও ভালো? জি। মামি কি এই যে আপনি কষ্ট করে চলতে পারছেন না, মানে আপনার চলাফেরা কষ্ট হয়, সেই সুবাদে মামি কি আপনাকে খুব খারাপ ভাবে কিনা? না, আমার মামিরা খুব ভালো আমাকে সাহায্য করে। সাহায্য করে? মামি আপনাকে যথেষ্ট সাহায্য করে। কোনো মানে কোনো রকম মানে ত্রুটিমূলক কথা বলে না যে মেয়েটা চলতে পারে না, ওকে আমি কতটা খাওয়াবো বা এই ধরনের? আপনি কিন্তু এর আগে আমাদের প্রতিবেদনে বলেছিলেন যে এর আগের প্রতিবেদনে কিন্তু আপনি বলেছেন যে আপনার মামি আপনাকে অনেক আদর করে, নিজের মেয়ের মতন জানে। তো সেই কথার সুবাদে আমরা বলছি যে মামি যেখানে এত ভালো জানে, মামা ভালো না জানলে তো মামি ভালো জানতো না, তো মামার কারণেই হলো মামি। তো তোর মামার তুলনা হয় না এক কথায়। তো আমরা আপনার মামার সাথেও কথা বলছি, তার মামার সাথে কথাবার্তা বলার কারণে আমরা বুঝতে পারলাম যে আসলে আপনার মামা অনেক ভালো, অনেক ভালো। আমাদের সাথে কমিউনিকেশনে যে আপনি ঢাকা আসলেন সাথে সাথে হলো, আপনি এখন তো আছেন হলো SPRC হসপিটালে, দিন মোহাম্মদ স্যারের যে হসপিটালের চেয়ারম্যান উনি সেই হসপিটালেই আপনি আছেন এই মুহূর্তে। আমরা আসলে দর্শক এই হসপিটালের দিন মোহাম্মদ স্যারকে আজকে দেখাতে পারিনি, কারণ আজকে হলো প্রধানমন্ত্রী তার যে নিউরোসায়েন্স মেডিকেল হসপিটালে ওখানে যাবেন, সেই কারণে তিনি আজকে এখানে আসবেন না। আর নিউরোসায়েন্স হাসপাতালের কোনো রুগীকে স্যার কিন্তু এই SPRC হসপিটালে দেখেন না। আমরা সেই কারণে এই হসপিটালের ডাক্তারের সাথে কথা বললাম এবং ডাক্তারের কাছে হলো তাকে দেখালাম, তার বিষয়গুলো সব জানলো, পরীক্ষা নিরীক্ষাগুলো করলো। করার পর সে উনি একটা কথাই বললেন যে স্যারের আন্ডারেই ভর্তি করতে হবে নিউরোসায়েন্স হাসপাতালে। আমরা শেষ একলো একটা বিষয় নিয়ে চিন্তা করলাম যে স্যারের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে স্যারের সাথে কথা বলে এবং নিউরোসায়েন্স মেডিকেল হাসপাতালে যেদিন স্যারের হলো ইউনিট থাকবে সেই ইউনিটে আমরা ভর্তি করানোর চেষ্টা করব। আপনি মন খারাপ করবেন না, দেশের অনেক মানুষ আপনার পাশে আছে। আমরা এই প্রতিবেদনের বিদুলে আপনার হলো অ্যাকাউন্ট নাম্বারটি থাকবে এবং আপনার যে মোবাইল নাম্বারটি আমাদের কাছে যে ফোন করবে তাৎক্ষণিকভাবে আপনার নাম্বারটি দেবো, আপনার সাথে কথা বলবে, কারণ আপনার ভোকাল টোন শুনতে পারলে মানুষ বুঝতে পারবে এটাই প্রিয়া। যে পিয়ার সাথে কথা বলে পিয়ার অ্যাকাউন্টে টাকা দেবে, পিয়ার সাথে কথা বলে তা পিয়ার বিকাশও দেবে। আপনার অন্য কারোর দেওয়ার দরকার নেই, কারোর প্রয়োজন নেই, এটা কি আপনি চান? আসুন, তো আপনি ভালো থাকবেন। আমরা এখন এই মুহূর্তে আমরা যে আপনার কাকা রয়েছে সেই কাকার সাথে একটু কথা বলবো। কাকা আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। ভালো আছেন? জি জি। তো কাকা আপনি এলো সকালে কয়টায় আসলেন? মানে এলো আমরা রাত 11টার সময় রওনা দিয়েছি, সকাল 5:30 সময় ঢাকা টেকনিক্যাল মোড় নামছি, ওখান থেকে নিউরোসায়েন্স হসপিটালে আমরা দিয়েছি। ওই হসপিটাল থেকে মানে হসপিটালের মানে যখন আপনারা চিকিৎসা করলেন ডাক্তার যে কথাগুলো বললো সেই কথাগুলো বলার পর আপনার মানে বিশেষ হাসপাতালে আসার পর ডাক্তাররা কি বললো? বললো যে রোগটা যেমন দীর্ঘস্থায়ী, এরা সাথেও দীর্ঘস্থায়ী সময় লাগবে, এটা পিছিয়ে ব্যয়বহুল একটা চিকিৎসার ব্যাপার সেবার আছে। তো আমরা চাই যে চিকিৎসা হোক, আমরা গরিবানা মানুষ, সহানুভূতি যদি সাধারণ জনগণ করে তো আল্লাহ রেখে রোগটা ভালো হবে, এরকম একটা আশ্বাস। আপনি SPRC হসপিটালে নিয়ে, আমরা তো বলছিলাম যে SPRC হসপিটালে ভর্তি করা দিব সেই কারণে নিয়ে আসছি, কিন্তু আমরা ভর্তি করতে পারিনি কেন আপনার মুখ থেকে একটু জানতে চাই। ভর্তি করতে পারি নাই, আমরা যে ডাক্তারে আজকে ভর্তি করবো ওনার তো এখানে ভর্তি করতে পারছি না, এই কারণে এই যে নিউরোসায়েন্স হসপিটালের যিনি ডিপার্টমেন্টাল বস ওনারই তত্ত্বাবধানে এটাও চলেন, তো আমরা চাচ্ছি এখানে ভর্তি করতে যেহেতু ওনার তত্ত্বাবধানে এটাও চলেন তো ওনার ব্যক্তিগত দিক দিয়ে প্রবলেম হতে পারে, এই জন্য উনি ওনার এখানে ভর্তি করেন নাই, বিধায় আমরা আগামীতে আবার নিউরোসায়েন্সেই ভর্তি করার চিন্তা করি। আপনার তো অনেক কষ্ট করেন, মানে এই প্রিয়াকে আপনি হলো কোলে করে নেওয়া, বাড়ি কোলে করে নিয়ে আসা, গাড়িতে উঠানো, মানে সব কিছু তো তো নিজে কোথাও এক চুল পরিমাণ নড়তে পারে না। তো আমরা একটা নৈতিক দায়িত্ব মনে করছি, এই জন্যই করছি। ধন্যবাদ আপনাকে। দর্শক আমরা এই মুহূর্তে হলো SPRC হসপিটালে আছি, এই হসপিটাল থেকে এখন হলো তারা হলো পাবনার উদ্দেশ্যে রওনা করবেন, আবার পাবনার থেকে সেখান থেকে যাওয়ার পর আমরা বিস্তারিত
জানাবো যে এর পরবর্তীতে মানে যখন পিয়া এই পাবনা থেকে আবার যখন হলো নিউরো সায়েন্স বা যে কোনো মেডিকেলে ভর্তি হবে তাৎক্ষণিকভাবে আপনাদেরকে জানানোর ব্যবস্থা করব এবং আপনারাও জানতে পারবেন। আমাদের এই প্রতিবেদনের মাধ্যমে যদি এই পিয়ার একটুখানি উপকার হয় বা আপনারা যদি কোনো সহযোগিতা করেন, সর্বোচ্চ একটা বিষয় আপনাদেরকে বলে রাখছি দর্শক, অনেকে অনেক ধরনের ছলসাদুরি করতে পারে এই ভিডিওতে, মানে কারো মোবাইল নাম্বার বসিয়ে দিতে পারে, সেই আপনারা এই জিনিসগুলো খেয়াল রাখবেন। আমরা এই কমেন্টের মধ্যে অনেকে মনে করেছেন যে পিয়ার নাম সেজে বাড়ি নিজেই পিয়া সেজে যায় সেই হলো নাম্বারটি বসায়, আপনার সেই কমেন্টগুলোর দিকে না তাকিয়ে আমাদের চ্যানেলের যে নাম্বারটি থাকবে, যদি পিয়ার সাথে কথা বলতে চান শুধুমাত্র আমরা ছাড়া আর কেউ আপনাকে পিয়ার নাম্বারটি দিতে পারবে না, এটুকু আমরা বলতে পারি। আমরা সরাসরি পিয়ার নাম্বারটি দেবো যদি আপনি তাকে শিওর হইতে চান যে মানে যে পিয়ার নাম্বার কিনা সেটা কথা বলার জন্য, এবং পাশাপাশি হলো তার যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে থাকবে আমরা আমাদের এই প্রতিবেদনের মধ্যেই এই ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটি দিয়ে দেবো, আপনারা সরাসরি এই ব্যাঙ্ক অ্যাকাউন্টে পিয়ার কাছে টাকাটা পাঠাতে পারবেন এবং সেই টাকাটি শুধুমাত্র পিআই তুলতে পারবে, পিআই এটা মানে রক্ষণাবেক্ষণ রাখতে পারবে। কারণ যদি চিকিৎসার জন্য 10 টাকা লাগে সেই 10 টাকার জন্য পিআর সিগনেচারের পিআর অ্যাকাউন্ট থেকে টাকাটা তুলতে পারে। দর্শক, যে মেয়েটির মা নেই বাবা নেই আশেপাশে মানে লোকগুলো সবাই চেষ্টা করে আসলে সে যেন ভালো থাকে সুস্থ থাকে, আমরা একটু দেখুন না যে তার চেহারার দিকে তাকালে মনে হয় না যে সে অসুস্থ। আসলে ডাক্তাররা যে কথাটি বলেছেন যে আসলে এই রোগের চিকিৎসাটা অনেক লং টাইম প্রসেস, আমরা সেই বিষয়গুলো দর্শক পরবর্তীতে আপনাদের দেখানোর চেষ্টা করব। আপনারা ভালো থাকুন দর্শক, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।